আজকে একটু লেটেই এলাম তোমাদের কাছে। এখন 3:30 পৌনে 4টে বাজে। আমি মহা বিপদে পড়েছি, সমানে মানে চিন্তা করছি কি করা যায়। কি নিয়ে জানো বলছি, কি খাবার করা যায়। এখন তো মা বাবার বাড়িতে আছে, অনলাইন বাড়িতেই কাজ করে, তা কি খাবার ওকে দেব আমরা যেমন তেমন। একবার ভাবছি একটু লুচির লেচি মাখা আছে, অন্তত যদি 4টে হয়ে যায় না ম্যানেজ হয়ে যাবে, ওকে তো দিয়ে দেব। আবার ভাবছি একটু চাউ করে নিই, সবাই খাই, মানে আমরা 3 জনই। পাশে না ওদিকে পুজো হচ্ছে, তারই আওয়াজ, ঠাকের আওয়াজ। জানি না তোমাদের আমার কথা তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা। যাই হোক, হ্যাঁ ভাবছি ওই 4টে লুচি করে নেবো, আর লুচির সাথে একটু তরকারি আছে, নিরামিষ তরকারি আছে, দিয়ে দেবো। আর আমরা একটু সুজি করে নেবো, সুজি মুড়ি। ও আবার এক সুজি চুজি সুজি একদম খেতে চায় না, একদম সুজি খায় না, মহা বিপদ ওকে নিয়ে। আমি না জানো তো মাঝে মাঝে ভাবি, দেখো আমরা সবাই কাজ নিয়ে বিজি আছি বলেই না মানে বাঁচোয়া, এই কাজগুলো যদি না থাকতো তাহলে কি করে থাকতাম বলো তো। তাও এইসব নিয়ে চিন্তা ভাবনা করলে অনেকটা টাইম পাস হয়, তাই না? যাই হোক, ওটাই ফাইনাল ডিসিশন। একটু মমকে লুচি করে দেবো, আর আমরা একটু সুজি করে নেবো, একটু পাতলার ওপর, লাইটের ওপর সুজি করব, করে মুড়ি দিয়ে খাবো। দেখি এবার যাব। আরও হ্যাঁ, আর কিছু কাটাকাটি আছে সবজি, একটু সবজি কাটবো, তরমুজটা কাটবো, আছে অনেক কাজ আছে। এখন না সারাক্ষণই মানে কীরকম একটা যেন একটা বুকে যন্ত্রণা নিয়ে যেন আমরা বাঁচছি, সারাক্ষণ একটা টেনশান, চিন্তা কী হবে কী হবে। একটু যে মন মেজাজ খারাপ হলে একটু বাইরে বেরিয়ে যাও, তার উপায় নেই। সত্যি কি যে অশান্তি না, সত্যি আমি না প্রত্যেকটি মানুষ, আর ভালো লাগে না এইসব আলোচনা করতেও ভালো লাগে না, যত চাই যে মনে করব না তত মনের মধ্যে চলে আসে, আসলে প্রত্যেকটা কথা প্রসঙ্গেই চলে আসে, কেমন করে যেন ঢুকে পড়ে সিচুয়েশানটা, এখনকার সিচুয়েশান ভালো লাগে না। জল টল তুলতে হবে না এখন। ও হ্যাঁ, তাহলে সুজি করব, মুড়ি দিয়ে খাবো, আর ওকে একটুখানি লুচি করে দেবো, 4টে লুচি মাখা আছে, কোনো প্রবলেম নেই। আসলে কি বলবো তোমাদের, যে কালকে মোমো করেছিলাম না, মোমোর কানেকটার লেচি রয়ে গেছে, 4টে 6টা হয়ে যাবে মোমো, মোমোর লেচিটা রয়ে গেছে, এখন মনে হচ্ছে ভাগ্যিস রয়েছে, নইলে আবার এটাও মাখতে হতো, বিপত্তিকর। তারপর টুকটা কাটাকাটি আছে, কালকে সবজি টবজি এনা তেনা অনেক কিছু আছে, কাজগুলো করে রাখবো। এই তাহলে চলো আমার সঙ্গে তোমরাও থাকো, দেখো আমি কি করি। এক একটা দিন আছে বড্ড লেজি লাগে, কেমন যেন মনে হয় যেন উদ্দেশ্যহীন। আবার আরেকটা মানে কিছু কিছু দিন আছে ভীষণ অ্যাক্টিভ মনে হয় নিজেকে, অনেক কাজ, অনেক কিছু, অনেক ভালো লাগা, এরকম। ঠিক আছে, এখন আর কথা তাহলে বাড়াচ্ছি না, আসলে ভালো লাগছে না ঠিক। চলো আমার সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকলে তাও আমার বেশ তোমাদের নিয়ে সময় কাটে, আমি আমার মতো বকে চলি,
তোমরা শোনো, কি আর করবে, তোমাদের কথা তো আমি শুনতে পাবো না। আমার কথাই শোনো তোমরা, আমি কি বকি, চলো আন্না। জানে শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করলাম, লুচি না তিনটে পরোটা করলাম আর আলুর একটা চচ্চড়ি মতো আলুর তরকারি করলাম, ব্যাস। পাপার একটা রেখে দিয়েছে আর মামকে দুটো দিলাম, আর চা করেছে আমি, চা বিস্কিট খেয়ে নিচ্ছি, আর ইচ্ছে করছে না রুটি করতে। ঠিক আছে চলবে। এখন আমার তেমন কোনো কাজ নেই, কালকে সবজিগুলো সব কাটতে হবে, রাতেই কেটে রাখবো। রাতে কেটে না রাখলে না ঠিক মানে কাজ করে মজা পাওয়া যায় না। আজকে কেটে রাখবো, কালকে রান্না করব। আর ভাবছি কালকে মঙ্গলবার আছে, নিরামিষ করবো। আমি একদিন নিরামিষ করি সপ্তাহে, সে মঙ্গলবারও হতে পারে, বৃহস্পতিবারও হতে পারে, বুধবারও হতে পারে, সোমবারও অনেক সময় হয়, কোনো ঠিক থাকে না। আমি মাছ সবজি এগুলো মানে কি কেমন আছে এই সব দেখে ব্যাপারটা করি। ভাবছি কালকে নিরামিষটা করব। কেন বলতো, একটা নিরামিষ তরকারির করার মতো যদি সবজি থাকে, যেমন এই কালকে আছে কুমড়ো, তারপর পুঁই শাক, আলু, এইসব সব মিলেমিশে একটা তরকারি করব।
ডাল একটু করলে খুব ভালো। আর ইচ্ছে আছে, জানি না হবে কি না, পটল ভাপা করবো, দেখি। পটল ভাপা মমু খুব ভালো খায়, আমরা তিনজনই পটল ভাপা ভালোবাসি। একদম পটলটা পুরো ভালো করে খোসা ছাড়িয়ে একদম গাটা একটু চিটে নিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে সর্ষে দিয়ে দেওয়া। সর্ষে পাউডার ভিজিয়ে রাখবো আগে, সেটা দিয়ে দেবো, দিয়ে কিছুটা ঢাকনা দিয়ে একটু হতে দেব, তারপরে ব্যাস নামিয়ে নেব। আর কিচ্ছু না, একটু কাঁচা তেল শেষে দিলে দিলাম, নইলে না দিলাম, কোনো ব্যাপার না। সর্ষে মাছ করে না ঠিক সেরকম। আমার একটু বেরোনোর দরকার ছিল, এখন আমি একদম বেরোচ্ছি না, আমার সত্যি ভালো লাগছে না। এখন যা আনি ওর পাপাকে দিয়ে আনাই, আজকে এখন লাগবে চিড়ে আর একটা পাউরুটি, চিড়ে লাগবে ওই পোলাও, পোলাও করার জন্য একদম যেটা চ্যাপ্টা ধরনের ফ্রেশ মানে সাদা ওরকম চিড়ে না, একটুখানি মানে শক্ত শক্ত চিড়ে লাগবে পোলাওয়ের যেটা লাগে। পাউরুটি ঘরে নেই, পাউরুটি এনে রাখতে হবে, এই জিনিসগুলো না থাকলে খুব টেনশন হয়, হুট করে কেউ যদি এসে যায় ম্যানেজ করতে পারবো না, ভীষণ বিপদে পড়ে যাব। চাটা খেলাম, খুবই ভালো লাগলো, দারুণ লাগলো। এই বিস্কিটটা শেষ হচ্ছে না, গুড্ডে আনা আছে, শেষ আর হচ্ছে না, সে কবে নামিয়েছি। এই তো আমার টুকটাক রাতে কাজ আছে, ভাবছি রাতের কাজগুলো তোমাদের এই ভিডিওটা দেখাবো না, তার জন্য অন্য ভিডিও আছে। আজকে মোটামুটি তো টুকটাক দেরি করে শুরু করলেও টুকটাক দেখিয়েছি, এটা ওটা সেটা গল্প করেছি, অনেকক্ষণ গল্প করেছি, ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাও তোমার তোমরা আছো বলে আমার একটু সময় কাটে, খুব ভালো লাগে কথা বলতে। যাই হোক, আর কথা বাড়াবো না, এখানেই শেষ করবো। তোমরা খুব ভালো থেকো, এই সিচুয়েশনে খুব সাবধানে থেকো, আর কথা বাড়াচ্ছি না, টাটা।